2000 years later. Ciao guys, welcome to my channel. I'm Akash, and tumra dekhcho Akash and on Europe YouTube channel. So, pray 2-3 soptaho por abar vlog start korlam. আমি আজকে যাচ্ছি বরফের পাহাড়ে তোমাদেরকে দেখাই এখানকার বরফের পাহাড় কেমন হয় ইন্ডিয়াতে যেরকম সিমলা আছে অথবা আরো কি কি নাম আছে আমি ভুলে গেছি মানালি আছে এখানেও সেরকম আছে এটার নাম হলো বারদোনেকিয়া আমি ওখানে যাব তো চলো দেখাই এখানকার জায়গাটা কেমন সুন্দর বরফের বরফ অবশ্যই সুন্দর আমার বন্ধুরা চলে গেছে দুজন বন্ধু আর বাকিটা বাইরে গিয়ে কথা বলছি চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা কোন এই লোক কহাঁ সে আতে রয়দার আমার এই শহরটাই তরিন শহরে একটু বাইরের ওয়েদারটা আজকে ভালো এই সাইডটাই তো ওই সাইডটাই যাওয়া যাক তো আমি এখান থেকে যাবো 59 নম্বর বাস ধরবো মেবি তারপরে ওখান থেকে পর্তাসুসা নামবো ওখান থেকে পর্তানোবা যাবো ওখানে ট্রেনের টিকিট কাটবো দেন ট্রেনে উঠবো অনেক ঝামেলা ভাই আসল কথা কি আরও দুজন বন্ধু যাওয়ার কথা ছিল এবার তাদের আশায় আমি বসেছিলাম একটু আগে তারা ফোন দিয়ে বলছে আজকে যাবে না দু তিনটা বাহানা দিল এবার আমারও মাথা গরম হয়ে গেল এই কারণে আর কি বলবো নিজে একা একাই বেরিয়ে যাচ্ছি আর যারা আর দুজন যারা তারা ভোরবেলায় চলে গেছে এবার আমিও যাচ্ছি এখন দেখি কখন পৌঁছাই মেবি 10:30-11টার মধ্যে পৌঁছে যাবো ওখানে তারপর দেখা যাক তো চলো পর্তানোবায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা হলো তরিনোর সবচেয়ে বড় স্টেশন তো চলো ভেতরে যাই দেখাই তো বন্ধুরা এটা হলো পর্তানোবা স্টেশন পুরোটা আর এই যে হলো ট্রেনের রুটিং দেওয়া কটার সময় আসবে একটা বারদোনেকিয়া আছে 10:45 আর একটা আছে 11:15 আর এই যে মেশিন এখান থেকে টিকিট কাটতে হয় এই মেশিনে তো এই যে এইগুলোর থেকে লোকাল ট্রেনের অবশ্য আমার কাটা হয়ে গেছে আমার বন্ধুরা বলে দিয়েছে আমি কেটে নিয়েছি টিকিট টোটাল 8.20 টাকা পড়েছে তাহলে আমি ওয়েট করছি গাড়ির জন্য কখন আসবে তো 11:15টায় আমার মনে হয় টিকিট আমার আছে ওইটাতেই পাবো তো বন্ধুরা এগুলো হলো বাইরের দেশের ট্রেন মানে ধরো তুমি যদি রোমা যেতে চাও অথবা ফ্রান্স যেতে চাও এইসব ট্রেনে যাওয়া যায় ওইটা একটা এক্সপ্রেস রিটার্ন আসছে এখান থেকে ফ্রান্স যেতে লাগে 6-7 ঘন্টার মতো আর এটা হলো পুরো ইঞ্জিনটা আমি এরকম গাড়িতে এসেছিলাম এক্সপ্রেসে যেগুলো আমার লেগেছিল 7 ঘন্টা এখন আরও কম লাগে আগে তো রানিং বেশি লাগতো এইটা রিটার্ন আসছে এই একটা ইসের ট্রেন ছিল মানে বুলেট ট্রেন বলে ওটাকে ইটালি ট্রেন ইতালিয়া ওর ট্রেনের নাম ছিল ওটা এখন থেকে দেখছিলাম আসেনি বার্তানিকা আমি এখানে কি করছি সেটাই বুঝি না আর এগুলো মিলানের ট্রেন এইসব এটা এক্সপ্রেস মিলানের 3 hours later. আমাদের ট্রেনের টাইম দিয়ে দিয়েছে 4 নম্বর স্টপেজে ট্রেন আসছে এই 4 নম্বরে যাচ্ছি কি দাঁড়াই দেখি কখন আসে এখানেই আসবে বারদোনেকিয়া ওই ট্রেন ওই তো চলে আসছে সামনে ট্রেন আসছে তো এর বাইরে যখন ঢুকেছিলাম তখন ফ্রান্স থেকে ঢুকেছিলাম আর তখন কখনো বেরোনো হয়নি বিভিন্ন চাপের কারণে সাব্বাস বেটা বহুত বড়িয়া মুন্না ট্রেনটা সামনের দিকে কি নোংরা পরিষ্কার করে না কেন তো বন্ধুরা আমার ট্রেন চলে আসছে চলো ভেতরে যাওয়া যাক চলো ব্যালকনি সাইড তো আমি এখানে যেমন আরো দূরে যাই দেখাই পুরো ট্রেনটা কেমন একই সব সিট এরকম ভিআইপি এটা পুরো বাইরের সিন এরকম সালে কো বম সে উড়া দু এখানটাই আমার সিট যে কোনো সিটে বসলেই হলো পুরো খালি কোনো লোকই নেই ভাই
সিরিয়াসলি ভাই, আমি ভাবতে পারছি না কোনো লোকই নেই এখানে আজকে এই ট্রেনে। শুধু কয়েকজন লোক, হার্ডলি মিনিমাম 50-60 জন হবে। সিট আছে না হলেও 3,000-3,500-এর ওপরে। পুরো আমি ইঞ্জিনের সামনে লাস্ট, ওই যে শুরুর থেকে এসছি ইঞ্জিনের সামনে লাস্ট এসছি পুরো। তেরা বাপ ইয়া ছোড় কর গয়া তা কি তেরি মা? এটা বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো ওই যে বরফ, দেখার মতো ভিউ। কোন দিকটায় যাবো, বাস ধরবো এখন ওই ওপরে যাবো বা এইটাই যাবো, যে কোনো একটাই প্ল্যান হচ্ছে কোনটা যাওয়া যায়। তো বন্ধুরা চলে এসছি পাহাড়ে, এবার উপরে উঠবো ওই যে ওইটাই করে। চলো যাওয়া যাক সামনে, সবাই উপর থেকে স্কেটিং করে নামছে আর আমরা এখন উপরে উঠছি। পুরো পাহাড় এটা, ওই পাশে সবাই স্কেটিং করে নামছে ওই সাইড দিয়ে, আমরা এই সাইড দিয়ে উঠবো। আমার টুপি পরতে হবে ভাই, বিশাল ঠান্ডা, কাঁপছি বাড়া ঠান্ডায় আমি। তো বন্ধুরা আমি অ্যাটলাস টিকিট কিনে নিয়ে চলে এসেছি। এটা হলো আমার টিকিট, এই যে এটা দিয়ে এখন উপরে উঠবো। এটার জন্য আমার 11 টাকার টিকিট লেগেছে, দেখো কত নিচে। আর আমি একা, পুরো কোনো সিটি আর কোনো লোক নেই। আমার পেছনে লোক উঠছে চারজন, ওই উপর পেছনে পুরো দেখো, পেছনটা ভিউটা দেখো ভাই, দারুণ সিন, দারুণ। এটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম। নিচে একটা ফোন পড়ে আছে, ওই যে দেখো, হয়তো ভিডিও করতে করতে আমার মতো পাগলামি করতে করতে উঠেছে, ফোন পড়ে গেছে নিচে ভাই। ভয় লাগে কিন্তু তারপরও মজা আছে, দেখো নিচে দেখো, সেরা সিন ভাই, এটা সেরা টপ লেভেলের সিন, এটা দেখার মতো সিন ভাই। উফ ভাই আমি সেই এক্সাইটেড, আমার দুই বন্ধু উপরে বসে আছে। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায়। এই বরফ দেখার জন্য আমি তোরিনো থেকে আমি বার্ধনেকিয়ায় চলে এসেছি। এখন বাজে 1টা, এখন তো কিছু খাইও নি, শুধু চিপস খেয়েছি আর একটা কোকা কোলা খেয়ে আমার চলছে এখন অবধি। তোমরা উপভোগ করো দেখো। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমি পাহাড়ের ওপরে চলে এসেছি। পুরো নিচে হলো সব আমাদের এখানে বসার জায়গা, আমরা সব বসে রয়েছি। এখানে রেস্টুরেন্ট আছে, পরে যদি কেউ খাবার দাবার খায় এখান দিয়ে দেখা যাক। আর ওই দুটোই গেছে আমাকে এখানে রেখে ওরা ড্রোনে শ্যুট করতে, পরে তোমাদের ড্রোনের শ্যুটেরও ভিডিও দেখাবো। আসল কথা আমি এই জুতো পরে এসেছি, এখন সেই লেভেলের ঠান্ডা লাগছে আমার এখানে, কি যে করব। ওই দেখো উপর থেকে সব নামছে ভাই, কি দৃশ্য, দেখার মতো জায়গা, মানে পুরো কাশ্মীরে চলে এসেছি। আর ওই দেখো পাহাড় ভাই সাব, কি ভাই সেই লেভেলের জায়গা সেই। উফ উপরে সব গরম লাগছে আসল কথা, এটা এখানে ঠান্ডা বরফ, এখানে কিন্তু গরম লাগছে আমার পায়ে, শুধু ঠান্ডা লাগছে পায়ের তলাটায়। দেখা যাক, আর উপরে যাওয়ার ইচ্ছা নেই, এই অবধি লাস্ট, অনেকটা উপরে এসছি দেখো। নিচে পড়ে দেখো সব, এখান দিয়ে বাচ্চা কাচ্চারা নামছে, কচি বাচ্চা তাদের বাবারা মিলে। এখন তো ছুটি চলছে, স্কুল চলছে, এই কারণে বাবারা সব ঘুরতে নিয়ে এসছে এদের বাচ্চা কাচ্চাগুলোকে। সেই লেভেলে প্র্যাকটিস এক একটার, দেখো উপর থেকে সব এই গড়াতে গড়াতে নামছে। ছোটো ছোটো বাচ্চা, বয়স কত হবে, 8-10 বছর এরকম হবে, 12-13, আরও ছোটো হবে মনে হয়। ওই দেখো এই যে একটা বাচ্চা, এই দেখো ওই যে বাবা, পেছনে বাচ্চা আর পেছনে মা। ওই যে দেখো আরেকটা, বাবা এসে দিচ্ছে যে কীভাবে কীভাবে যাবি তোরা।
ওই যে দুই বাচ্চা, দুই ছেলে, দুই ছেলেকে। চলো গ্রুপ, বাচ্চা গ্রুপ এবার নামবে। এইদিকে আসছে, দেখো কি প্র্যাকটিস। এর বয়স কত হবে? 7-8 এরকম হবে। ওই দেখো, আর ওই যে ওখান দিয়ে সব উপরে ওঠে, ওইটা দিয়ে আমি এই অব্দি এসছি। আর না কেসি লাগি আগে স্বাদ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এটা হলো আমাদের তোরিনোর বাইরে একটা শহর, এটার নাম হলো বার্দোনিকিয়া। তো উপর থেকে সবাই নামছে পাহাড়ের উপর থেকে। তো চলো, বাই বাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।